ওম শান্তি। 26শে জানুয়ারি 2023, প্রাত মুল্লি, বাপ দাদা, মধুবন। মিষ্টি বাচ্চারা, অমৃত বেলায় শান্ত শুদ্ধ বায়ুমণ্ডলে তোমরা দেহসহ সব কিছু ভুলে আমাকে স্মরণ করো, সেই সময় খুব ভালো স্মরণ থাকে। প্রশ্ন, বাবার শক্তি প্রাপ্ত করার জন্য বাচ্চারা তোমরা কি এমন ভালো কর্ম করে থাকো? উত্তর, সব থেকে ভালো কর্ম হলো বাবার কাছে নিজের সব কিছু অর্পণ করা। যখন তোমরা সব কিছু অর্পিত করে দেবে, তখন বাবা তোমাদেরকে রিটার্নে এত শক্তি দেবেন যার দ্বারা তোমরা সমগ্র বিশ্বের উপর সুখ শান্তির অটল অখণ্ড রাজত্ব করতে পারবে। প্রশ্ন, বাবা কীরকম সেবা বাচ্চাদেরকে শিখিয়েছেন যা কিনা কোনো মানুষ শেখাতে পারবে না? উত্তর, আত্মিক সেবা। তোমরা আত্মাদেরকে বিকারের অসুখ থেকে মুক্ত করার জন্য জ্ঞানের ইঞ্জেকশন লাগিয়ে থাকো, তোমরা হলে আধ্যাত্মিক সমাজসেবী। সাধারণ মানুষ শরীরে সেবা করে, কিন্তু জ্ঞান ইঞ্জেকশন দিয়ে আত্মার জ্যোতি সদা প্রজ্জ্বলমান বানাতে পারে না। এই সেবা বাবাই বাচ্চাদেরকে শেখাচ্ছেন। ওম শান্তি। এটা তো বোঝানো হয়েছে যে মানুষকে কখনো ভগবান বলা যাবে না, এটা হলো মনুষ্য সৃষ্টি, আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকেন সূক্ষ্মলোকে। শিব বাবা হলেন আত্মাদের অবিনাশী বাবা। বিনাশী শরীরের বাবা তো বিনাশী হয়, এটা তো সবাই জানে। জিজ্ঞেস করা হয় যে তোমাদের এই বিনাশী শরীরের বাবাকে, আত্মাদের বাবাকে, আত্মা জানে যে তিনি পরম ধামে থাকেন। বাচ্চারা, তোমাদের দেহ অভিমানী কে বানিয়েছেন? যিনি দেহ রচনা করেছেন তিনি। এখন দেহি অভিমানী কে বানাচ্ছেন? যিনি হলেন আত্মাদের অবিনাশী বাবা। অবিনাশী মানে যার কোনো আদিমধ্য অন্ত নেই। যদি আত্মার আর পরমাত্মার আদিমধ্য অন্ত বলে থাকে, তাহলে রচনার বিষয় সংশয় উঠবে, তাকে বলা যায় অবিনাশী আত্মা, অবিনাশী পরমাত্মা। আত্মার নাম হলো আত্মা। অবশ্যই আত্মা নিজেকে জানে যে আমি হলাম আত্মা, আমি আত্মা, আমাকে দুঃখী করো না, আমি হলাম পাপ আত্মা, এটা আত্মাই বলে। স্বর্গে এই শব্দটি আত্মা কখনোই বলবে না। এই সময় আত্মা পতিত হয়ে যায়, সেই আত্মাই আবার পাবন হয়। পতিত আত্মারাই পবিত্র আত্মার মহিমা করে। যে সমস্ত মনুষ্য আত্মারা আছে তাদেরকে পুনর্জন্ম অবশ্যই নিতে হবে। এইসব হলো নতুন কথা। বাবা আদেশ করছেন, উঠতে বসতে আমাকে স্মরণ করো। পূর্বে তোমরা পূজারী ছিলে, এখন তখন শিবায় নম বলতে, এখন বাবা বলছেন তোমরা পূজারীরা নমস্কার তো অনেকবার করেছ, এখন তোমাদেরকে মালিক পূজ্য বানাচ্ছি। যে পূজ্য হয় সে কখনো নমস্কার করে না, পূজারি নম অথবা নমস্কার বলে। নমস্কারের অর্থই হলো নমন করা। কাঁধ অবশ্যই একটু ঝোঁকাবে। বাচ্চারা, এখন তোমাদেরকে নমস্কার করার দরকার নেই, না লক্ষ্মীনারায়ণ নম, না বিষ্ণু দেবতাকে নম, না শঙ্কর দেবতাকে নম। এই শব্দটি হলো পূজারি ভাবের। এখন তো তোমাদেরকে সমগ্র সৃষ্টির মালিক হতে হবে, বাবাকেই স্মরণ করতে হবে। বলেও থাকে যে তিনি হলেন সর্বসমর্থ, কালেরও কাল, অকাল মূর্তি, সৃষ্টির রচয়িতা, জ্যোতির্বিন্দু স্বরূপ। পূর্বে তার খুব মহিমা করতে, তারপর বলে দিতে সর্বব্যাপী, কুকুর বিড়াল সবার মধ্যে আছেন, তখন এই সকল মহিমা সমাপ্ত হয়ে যায়। এই সময় সব মানুষই হলো পাপাত্মা, তাহলে জন্তু জানোয়ারের আবার কি মহিমা হবে? সব কথা মানুষের জন্যই প্রযোজ্য। আত্মা বলে আমি হলাম আত্মা, এটা হলো আমার শরীর। যেরকম আত্মা হলো বিন্দু স্বরূপ, সেরকম পরমাত্মাও হলেন বিন্দু স্বরূপ। তিনিও বলেন আমি পতিতদেরকে পাবন বানাতে সাধারণ শরীরে প্রবেশ করি, এখানে এসে বাচ্চাদেরকে ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে সেবা করি, আমি হলাম আধ্যাত্মিক সমাজসেবী। বাচ্চারা, তোমাদেরকেও আধ্যাত্মিক সেবা করতে শেখাই। অন্যেরা সবাই তো জাগতিক শরীরের সেবা করতে শেখায়, তোমাদের হলো আত্মিক সেবা। তখন বলা হবে জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন,
সত্যিকারের সদ্গুরু তিনি একজনই। তিনি হলেন অথরিটি। তিনি এসে সকল আত্মাদেরকে ইঞ্জেকশন দিয়ে থাকেন। আত্মার মধ্যে বিকারের অসুখ আছে, এই জ্ঞানের ইঞ্জেকশন আর কারোর কাছে নেই। আত্মা পতিত হয় নাকি শরীর, যাকে ইঞ্জেকশন দেওয়া হবে? পাঁচ বিকারের কঠিন অসুখ হয়েছে, এর জন্য ইঞ্জেকশন জ্ঞান সাগর বাবা ছাড়া আর কারো কাছে নেই। বাবা এসে আত্মাদের সাথে কথা বলছেন যে হে আত্মারা, তোমাদের জ্যোতি সদা প্রজ্জ্বলমান ছিল, তারপর মায়া এসে তার উপরে ছায়া ফেলে দেয়। ছায়া ফেলে দিতে দিতে তোমাদেরকে ধোঁয়াশাময় বুদ্ধির বানিয়ে দেয়। এছাড়া কোনো যুধিষ্ঠির বা ধৃতরাষ্ট্রের কথা নেই। এসব হলো রাবণের বিষয়। বাবা বলছেন, আমি আসি সাধারণ রীতিতে, আমাকে কোনো বিরল বা ব্যতিক্রমী আত্মাই জানতে পারবে। শিব জয়ন্তী হলো আলাদা, কৃষ্ণ জয়ন্তী হলো আলাদা। পরমপিতা পরমাত্মা শিবকে শ্রীকৃষ্ণের সাথে এক করতে পারবে না। তিনি হলেন নিরাকার, ইনি হলেন সাকার। বাবা বলছেন, আমি হলাম নিরাকার, আমার মহিমাও গাইতে থাকে, হে পতিত পাবন, এসেই ভারতকে পুনরায় সত্যযুগী দৈবী রাজস্থান বানাও। কোনো এক সময় দৈবী রাজস্থান ছিল, এখন নেই, পুনরায় কে স্থাপন করবে? পরমপিতা পরমাত্মাই ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপন করেন। এখন হলো পতিত প্রজার উপরে প্রজার রাজ্য, এর নামই হলো কবরস্থান। মায়া একদম শেষ করে দিয়েছে। এখন তোমাদেরকে দেহের সাথে দেহের সকল সম্বন্ধকে ভুলে এক বাবাকে স্মরণ করতে হবে। শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতেও করো, যখনই সময় পাবে আমাকে স্মরণ করার পুরুষার্থ করো। এই একটাই যুক্তি তোমাদেরকে বলে থাকি। সব থেকে বেশি তোমরা অমৃত বেলায় আমাকে স্মরণ করতে পারবে, কেননা সেই সময় বাতাবরণ শান্ত ও শুদ্ধ থাকে। ওই সময় না চোর চুরি করে আর না কোনো পাপ কর্ম হয়, না কেউ বিকারে যায়। শোয়ার সময় সবাই শুরু করে, সেই সময়টাকে বলা হয় ঘোর তম প্রধান রাত। এখন বাবা বলছেন, বাচ্চারা, পাস্ট ইজ পাস্ট, ভক্তি মার্গের খেলা সম্পূর্ণ হয়েছে। এখন তোমাদেরকে বোঝানো হয়েছে এটা হলো তোমাদের অন্তিম জন্ম। এই প্রশ্ন উঠতেই পারে না যে সৃষ্টির বৃদ্ধি কিভাবে হবে। বৃদ্ধি তো হতেই থাকবে, যে আত্মারা উপরে আছে তাদেরকে নিচে আসতেই হবে। যখন সবাই এসে যাবে তখন বিনাশ শুরু হবে, তারপর নম্বরে ক্রম অনুসারে সবাইকেই যেতে হবে। গাইড সবার সামনে থাকে, তাই না? বাবাকে বলা হয় মুক্তিদাতা, পতিত পাবন। পাবন দুনিয়া হলো স্বর্গ, বাবা ছাড়া স্বর্গ কেউ রচনা করতে পারবে না। এখন তোমরা বাবা শ্রীমতে চলে ভারতকে তন মন ধন দিয়ে সেবা করছো। গান্ধীজিও চাইতেন কিন্তু করতে পারেননি, ড্রামার ভবিতব্য এরকমই ছিল, যেটা পাস্ট হয়ে গেছে। পতিত রাজাদের রাজ্য শেষ হওয়ারই ছিল, তাই তাদের নাম চিহ্ন সব সমাপ্ত হয়ে গেল, তাদের সম্পত্তিরও নামটুকু নেই। তারাও জানত যে লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন, কিন্তু এটা কেউ জানে না যে তাদেরকে এই রকম কে বানিয়েছেন। অবশ্যই স্বর্গের রচয়িতা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে, বাবা ছাড়া অন্য কেউ এত শ্রেষ্ঠ উত্তরাধিকার দিতে পারবে না। এসব কথা কোনো শাস্ত্রতে নেই, গীতাতে আছে কিন্তু নাম পরিবর্তন করে দিয়েছে। পাণ্ডব আর কৌরব দুজনেরই রাজত্ব দেখিয়েছে, কিন্তু এখানে দুজনের রাজত্ব নেই। এখন বাবা পুনরায় স্থাপন করছেন। বাচ্চারা, তোমাদের খুশির পারত ঊর্ধ্বগামী হওয়া চাই। এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, এখন আমরা ফিরে যাচ্ছি। আমরা সুইট হোমের অধিবাসী, তারা তো বলে দেয় যে অমুক ব্যক্তি ওপারে নির্বাণে গেছে, বা জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গেছে, অথবা মোক্ষ লাভ করছে। ভারতবাসীদের স্বর্গ অতি মিষ্টি লাগে, তাই তারা বলে অমুকে স্বর্গলোক গমন করেছে। বাবা বোঝাচ্ছেন যে মোক্ষ তো কেউ পেতে পারে না। সকলের সদ্গতি দাতা হলেন এক বাবাই, তিনি অবশ্যই সবাইকে সুখী দেবেন। এক নির্বাণ ধামে বসে আছেন আর এক দুঃখ ভোগ করবে, এটা বাবা সহন করতে পারেন না। বাবা হলেন পতিত পাবন, এক হলো মুক্তিধাম পাবন, অন্যটি হলো জীবন মুক্তিধাম পাবন। পুনরায়
দাপুরের পর থেকে সবাই পতিত হয়ে যায়, পাঁচ তত্ত্ব ইত্যাদি সপ্তম প্রধান হয়ে যায়। পুনরায় বাবা এসে পাবন করে, তারপর সেখানকার পবিত্র তত্ত্বের দ্বারা তোমাদের শরীর গৌড় অর্থাৎ সুন্দর হয়ে যাবে। সেখানে প্রাকৃতিক বিউটি থাকে, সেই সৌন্দর্য সকলকে আকর্ষণ করে। শ্রীকৃষ্ণের প্রতি সবাই কিভাবে আকৃষ্ট হয়, নামই তাহলে হবে না কেন? পরমাত্মার অনেক মহিমা করতে থাকে অকাল মূর্তি, তাকে আবার নুড়ি কাকড়ের মধ্যে রয়েছেন বলে দিয়েছে। বাবাকে কেউই জানে না, যখন বাবা আসেন তখন এসে বোঝান। লৌকিক বাবাও যখন বাচ্চা রচনা করেন তখন বাবার বায়োগ্রাফি ছেলে জানতে পারে। বাবা না বললে বাচ্চারা বাবার বায়োগ্রাফি কিভাবে জানতে পারবে? এখন বাবা বলছেন যে লক্ষ্মীনারায়ণকে বরণ করতে হলে পরিশ্রম করতেই হবে। আমাদের লক্ষ্য অনেক শ্রেষ্ঠ, আমদানিও অনেক হবে। সত্যযুগে পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, পবিত্র রাজস্থান ছিল, সেটাই এখন অপবিত্র হয়ে গেছে, সবাই বিকারি হয়ে গেছে। এটা হলোই আসুরিক দুনিয়া। অনেক করাপশন লেগেই আছে, রাজত্ব করার জন্য শক্তি চাই, ঈশ্বরীয় শক্তি তাদের কাছে নেই, প্রজার ওপর প্রজার রাজত্ব চলছে। যে দান পুণ্য ভালো কর্ম করে তাদেরই রাজ পরিবারে জন্ম হয়, সেই কর্মের মধ্যে শক্তি থাকে। এখন তোমরা তো অনেক শ্রেষ্ঠ কর্ম করছো, তোমরা নিজেদের সবকিছু শিব বাবাকে অর্পণ করে দাও। তাই শিব বাবাকেও বাচ্চাদের সামনে সবকিছু অর্পণ করতে হয়। তোমরা তার থেকে শক্তি ধারণ করে সুখ শান্তির অখণ্ড অনর রাজ্য পরিচালনা করে থাকো। প্রজাদের মধ্যে তো কোনো শক্তি নেই, এমন বলবে না যে ধন দান করেছে তাই কর্মফল স্বরূপ এমএলএ ইত্যাদি হয়েছে। ধন দান করলে ধনবান ঘরে জন্ম হয়, এখন তো কোনো রাজা নেই। এখন বাবা তোমাদেরকে কত শক্তি প্রদান করছেন। তোমরা বলো যে আমরা নারায়ণকে বরণ করব, আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি, এসব হলো নতুন নতুন কথা। নারদের কাহিনী এই সময়ের, রামায়ণ ইত্যাদিও এই সময়কার কথা। সত্যযুগ ত্রেতাতে কোনো শাস্ত্র থাকবে না, সকল শাস্ত্রের সাথে এখন থেকেই বিচ্ছেদ হয়ে যায়। কল্পবৃক্ষের চিত্রে দেখবে মঠ পথ সব শেষ দিকে আসে, মুখ্য হলো ব্রাহ্মণ বর্ণ, দেবতা বর্ণ, ক্ষত্রিয় বর্ণ। ব্রাহ্মণদের টিকি প্রচলিত আছে, এই ব্রাহ্মণ বর্ণ হলো সব থেকে উঁচুতে, যার আবার শাস্ত্রতে বর্ণনা নেই। বিরাট রূপ থেকেও ব্রাহ্মণদের সরিয়ে দিয়েছে, ড্রামাতে এইরকমই নির্ধারিত আছে। দুনিয়ার মানুষ এটা জানে না যে ভক্তি নিচে নামিয়ে দেয়, বলে দেয় যে ভক্তি করলে ভগবান প্রাপ্ত হয়। অনেক চিৎকার করে, দুঃখের সময় স্মরণ করে, সেটা তো তোমরা অনুভবই। সেখানে দুঃখের কথা নেই, এখানে সকলের মধ্যে ক্রোধ আছে, একে অপরকে গালি দিতে থাকে। এখন তোমরা শিবায় নম বলবে না? শিব বাবা তো হলেন তোমাদের বাবা, তাই না? বাবাকে সর্বব্যাপী বলার কারণ ব্রাদারহুড সমাপ্ত হয়ে যায়। ভারতে খুব ভালো বলে হিন্দু চিনি ভাই ভাই, চিনি মুসলিম ভাই ভাই, ভাই ভাই তো আছো, তাই না? এক বাবার বাচ্চা। এই সময় তোমরা জানো যে আমরা হলাম এক বাবার সন্তান, এই ব্রাহ্মণদের বংশাবলী পুনরায় স্থাপন হচ্ছে। এই ব্রাহ্মণ ধর্ম থেকে দেবী দেবতা ধর্ম বেরিয়ে আসে, দেবী দেবতা ধর্ম থেকে ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় থেকে আবার ইসলাম ধর্ম বের হবে, তাদেরও বংশলতিকা রয়েছে। এইভাবে বের হতে হতে এত বড় ঝাড় হয়ে গেছে। এটা হলো অসীম জগতের বংশলতিকা, আর সেটা হলো জাগতিক। এই বিস্তারিত বিষয়ে যার ধারণা হবে না তার জন্য বাবা সহজ যুক্তি বলে দিচ্ছেন, বাবার উত্তরাধিকারকে স্মরণ করো, তাহলেও স্বর্গে অবশ্যই আসবে। এছাড়া উচ্চপদ প্রাপ্ত করতে হলে পুরুষার্থ করতে হবে, এটা তো বাচ্চারা তোমরা জানো, শিব বাবাও তোমাদেরকে বোঝাচ্ছেন, এই বাবাও বোঝাচ্ছেন, তিনি তোমার আমার বুদ্ধিতে আছেন। যদিও আমি শাস্ত্র ইত্যাদি পড়েছি, কিন্তু এটাও জানি এইসব পড়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। বাবা বোঝাচ্ছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, শিব বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো। বাবা তুমি খুব মিষ্টি, সব তোমারই চমৎকারিত্ব। এইরকম ভাবে বাবার মহিমা করতে হবে। বাচ্চারা তোমাদের ঈশ্বরী লটারি প্রাপ্ত হয়েছে, এখন জ্ঞান আর যোগের পরিশ্রম করতে হবে,
এতে অবর্ণনীয় উপহার প্রাপ্ত হয়, তাই পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক। এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, আমরা নিজেদের সুইট হোমে ফিরে যাচ্ছি। এই স্মৃতিতে থাকলে খুশির পারদ সদা ঊর্ধ্বগামী থাকবে। দুই, অতীতকে অতীত করে এই অন্তিম জন্মে বাবাকে পবিত্রতা সহায়তা করতে হবে। তন মন ধন দিয়ে ভারতকে স্বর্গ বানানোর সেবায় নিয়োজিত থাকতে হবে। বরদান, সকল পুরানো খাতাগুলিকে সংকল্প আর সংস্কারের রূপ থেকেও নির্মূল করে অন্তর্মুখী ভব। বাপদাদা বাচ্চাদের সমস্ত খাতাগুলিকে এখন সাপ দেখতে চাইছেন। একটুখানিও পুরনো খাতা অর্থাৎ বহির্মুখী হওয়ার খাতা সংকল্প বা সংস্কার রূপেও যেন না থাকে। সদা সর্ববন্ধনমুক্ত আর যোগযুক্ত, একেই অন্তর্মুখী বলা হয়। এই জন্য সেবা অনেক করো, কিন্তু বহির্মুখী থেকে অন্তর্মুখী হয়ে করো। অন্তর্মুখী হয়ে চেহারার দ্বারা বাবার নাম উজ্জ্বল করো। সমস্ত আত্মারা যেন বাবার হয়ে যায়, এইরকম প্রসন্ন চিত্ত বানাও। স্লোগান, নিজের পরিবর্তন দ্বারা সংকল্প বাণী সম্বন্ধ সম্পর্কে সফলতা প্রাপ্ত করাই হল সফলতা মুক্তি হওয়া। ওম শান্তি।